السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون وقال تعالى في شأن حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على هم وعلى آل سيدنا কত ব্যথা কত ভাবে সয়েছ যে তুমি তোমারি খুনে লাল তায়েফের ভূমি পেরেশতায় সে চাহে ধ্বংসের হুকুম লৌহ মাখা মোহাম্মদ প্রাণেতে হযরাত হে খোদা ক্ষমা করো এ তায়েফে বাসী এরা ছিনে নিকো আমি যে মুহাম্মাদ হৃদয়ে মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ وعلى آل سيدنا ঐতিহ্যবাহী তুষি পশ্চিমপাড়া নূরানী তালিমুল কোরআন মাদ্রাসার উদ্যোগে আয়োজিত 19তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সুনামধন্য সভাপতি অত্র মাদ্রাসার সম্মানিত সভাপতি জনাব মাওলানা মোহাম্মদুল্লাহ সাহেব আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আজকের মাহফিলের সম্মানিত প্রধান মেহমান
আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ, এই অঞ্চলের কৃতি সন্তান জনাব আলহাজ হযরত মাওলানা জহিরুল ইসলাম আল জাবিরি সাহেব, আমন্ত্রিত অতিথিবৃন্দ, জাতির শ্রেষ্ঠম সন্তান ওলামা ইকরাম, আমার আব্বার বয়সী মুরিক বানি আজম, পর্দার আলের মা বোনেরা, যুবক ভাইয়েরা, সম্মানিত মুসলিম মিল্লাত, আলোচনার শুরুতে মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে কোরআনের মোহাব্বতে আজকের এই মাহফিলে আসার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা মহান মনিবের দরবারে কালিমাতে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিলে এসে কি আপনারা খুশি না বেজার? আজকের মাহফিলের একটু সিস্টেম উল্টা হয়ে গেল, আমার আগে সম্মানিত প্রধান মেহমান এসে গেছেন, যার কারণে আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আমার মন চেয়েছে আমি গানের ভিতরে দৌড়াই, কিন্তু গানের ভিতরে দৌড়লে তো আর গানে জোরে চলবে না, কি বলেন, ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা এনেছেন, আমি বেশি কথা বলবো না, সম্মানিত প্রধান মেহমান আমাদের সামনে কথা বলবেন, তবে মাহফিলের শেষ পর্যন্ত আমরা যেন থাকতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আজকে যে কোরআনের মাহফিলে এসেছি, এমন এক কিতাবের মাহফিলে এসেছি যে কোরআনের কথা হলো সর্বোত্তম কথা, সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে কে কথা বলেছে? তিনি কি বারাক ওবামা? না। তিনি কি আমেরিকার প্রেসিডেন্ট? তিনি কোন দেশের কি, এটি দেখার বিষয় নয়। যে মুখ দিয়ে কোরআনের কথা বের হলো ওটাই হলো সর্বোত্তম কথা, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না খায়রাল হাদীসি কিতাবুল্লাহ وَخَيْرَ الْهَدِي هَدِي مُحَمَّدٍ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ বিশ্বনবী বর্ণনা করেন সর্বোত্তম কথা হলো আল্লাহর কোরআনের কথা, আর সর্বশ্রেষ্ঠ পথ হলো বিশ্বনবী যেই পথ বাতিয়ে দিয়েছে, সুবহানাল্লাহ। যার মুখ দিয়ে কোরআনের কথা বের হবে, সে রিকশা চালক হোক, কৃষক হোক, দিনমজুর হোক, তার বেতন কম হতে পারে, কিন্তু তার কথাই সর্বোত্তম কথা, সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে সৃষ্টি করলেন, গোটা আসমানে জমিনকে কে সৃষ্টি করলেন? আরো জোরে বলুন, কে সৃষ্টি করলেন? কোনো সন্দেহ আছে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্না রাব্বুকুম আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ফী সিত্তাতি আইয়ামিন সুম্মা ইসতাওয়া আলাল আরশি ইসতাওয়া। তিনি হলেন এমন রব, তিনি হলেন এমন আল্লাহ, যিনি গোটা আসমান জমিনকে সৃষ্টি করেছেন মাত্র ছয় দিনে। কত দিনে? সুতরাং বোঝা গেল আসমান জমিন কার সৃষ্টি, আর কোরআন কার কিতাব? আল্লাহর কিতাব। সুতরাং বোঝা গেল, একজন গাড়ির ড্রাইভার যখন গাড়ি চালাবেন, তখন ওই গাড়ির নিয়ম যেটা চালানোর সেই আলোকেই তাকে গাড়ি চালাতে হবে। কোনো রিক্সা চালক যদি বাস চালা, অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে না গায়? কারণ বাস চালানোর উপর তার কি নাই? ট্রেনিং নাই। এই জমিন আল্লাহ সৃষ্টি করলেন, আল্লাহ কোরআন দিলেন মানবতার হেদায়েতের জন্য, কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাসি ওয়া বাইনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, রমাদান মাস, এই মাসে আমি আল্লাহ তাআলা কোরআনকে নাজিল করেছি। কোরআন নাজিল করার কারণ হলো হুদাল লিন্নাসি ওয়া বাইনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এই কোরআন মানবজাতির চলবে কিভাবে জমিনের মধ্যে, সবগুলো কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ব্যাখ্যা দিয়েছেন, বাতিয়ে দিয়েছেন। এবং এই কোরআন হলো এমন এক কিতাব যে কিতাব সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্য সৃষ্টি করে দেয়। এই কোরআন হলো এমন এক কিতাব
যেই কিতাব বলে দেয় সমাজের মধ্যে কোন লোকটা জান্নাতি, এই কোরআন বলে দেয় কোন লোকটা জাহান্নামি, এই কোরআন বলে দেয় কোন লোকটা হকের পক্ষে, এই কোরআন বলে দেয় কোন লোক হকের বিপক্ষে। এই কোরআন হলো এমন এক কিতাব, একই পরিবারের মধ্যে মা বাবা একই পরিবারের মধ্যে বসবাস করেন, স্বামী স্ত্রীর একই পরিবারের মধ্যে বসবাস করেন, কিন্তু এই কোরআন হলো এমন এক কিতাব, এই কোরআন স্বামী স্ত্রীকে দুটি ভাগ করে দেয়, একদল হলো ইমানের পক্ষে, একদল হলো জান্নাতে, আরেক দল হলো জাহান্নামে, ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মাধ্যমে মানব জাতিকে দুটি ভাগ করে দিলেন, এক ভাগ হলো তারা জান্নাতের পথের যাত্রী, আরেক দল হলো তারা জাহান্নামের যাত্রী। কার কথা? আল্লাহর কথা। সুতরাং বোঝা গেল এই জমিন কার, আল্লাহর, এই কোরআন কার, আমরা কার, আল্লাহ। সুতরাং বোঝা গেল আল্লাহর দেয়া জমিনে আল্লাহর কোরআনের আইন চলবে, আল্লাহর কোরআনের কথাই বলা হবে, ঠিক না বে ঠিক? এই জমিন যেহেতু আল্লাহর আইন চলবে কার, আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আলালাহুল খালক ওয়াল আমর, আলালাহুল খালক ওয়াল আমর, সৃষ্টি করেছি আমি সুতরাং আইন চলবে আমি আল্লাহ। কারণ আমাদের বাংলাদেশ সরকারের একটা নিয়ম আছে না নাই, মানুষ যদি অহেতুক সরকারের বিরুদ্ধে কোনো আন্দোলন করে তাকে পুলিশ দিয়ে পিটানো হয় কি হয় না? কারণ এটা এটা যেই সরকারের তার কথা অনুযায়ী চলা লাগবে। সুতরাং এই গোটা জমিনকে কোন সরকার সৃষ্টি করলেন? সে আল্লাহ কোরআন দিয়েছেন, কোরআন দিয়ে বলছেন আমার জমিনে আমার কোরআনের কথা বলা লাগবে। যদি কারোর কাছে কোরআনের কথা ভালো না লাগে, কোরআন অনুযায়ী চলতে ভালো না লাগে, তাহলে তুমি এই আল্লাহর দেওয়া আল্লাহর সৃষ্টিকৃত জমিন ছেড়ে অন্য একটা জমিন সৃষ্টি করে সেখানে তোমার বাবার রাজ কায়েম করো। এই জমিন আল্লাহর, এই জমিন আল্লাহর কোরআনের কথাই চলবে। আমার সাথে একমত আপনারা? জোরে বলেন একমত। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআনের পথে চলার তৌফিক দান করুন। আরো জোরে বলি আমিন। তবে আজকে আমরা দেখতে পাচ্ছি কোরআনের পথে চলতে গেলে অনেক রকমের সমস্যা আছে না নাই, অনেক বাধা, অনেক বিপত্তি গোটা বিশ্ব জুড়ে আজকে মুসলমানদেরকে নিধন করার জন্য, আজকে পাশ্চাত্য সভ্যতা আজকে মুসলমানদেরকে শেষ করার জন্য তাকিয়ে আছে, ঠিক না বেঠিক? আপনারা জানেন ইতিমধ্যে আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট তার নাম কি? ট্রাম্প। আমাদের অন্তরের মধ্যে আঘাত দিয়েছেন। আমাদের যে মাইতুল মুকদ্দাস, যেটি মুসলমানদের ইমানের সাথে অন্তরের সাথে জড়িত, আজকে সেই জায়গাকে ইহুদিদের দখল করার এক ভয়ঙ্কর ষড়যন্ত্র করেছে, ঠিক না বেঠি? আজকে গোটা বিশ্বের মুসলিম জাতি জেগে উঠেছে। আজকের পত্রিকার পরিসংখ্যান দেখলাম এত বড় টপ প্লেয়ার আমেরিকার প্রেসিডেন্ট মুসলমানদের পক্ষে 127টি ভোট পড়েছে আর তার পক্ষে মাত্র 9টি দেশ ভোট দিয়েছে। এটি দাঁড়িয়ে এই দ্বারা প্রমাণিত হয় যে আজকে যারা মুসলমানদের বিরুদ্ধে মুসলমানদের বাইতুল মুকদ্দাসকে দখল করার জন্য চক্রান্ত করছো, এই জাতীয় চক্রান্ত একদিন নিঃশেষ হয়ে যাবে। সুতরাং আল্লাহ তাআলার কাছে দোয়া করছি রব্বুল আলামিন এই বাইতুল মুকদ্দাসকে তুমি মুসলমানদের জন্য মুক্ত করে দাও। সবাই বলি আমিন। আমিন। আমরা সব সময় কোরআনের পক্ষে থাকতে চাই, রাজি আছেন? কোরআনের পক্ষে যদি থাকা যায়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের পথে যারা থাকবে, কোরআন তেলাওয়াত যাদের যারা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সহযোগিতা ওয়াদা কোরআনের মধ্যে করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন وَإِذَا قَرَأْتَ الْقُرْآنَ جَعَلْنَا بَيْنَكَ وَبَيْنَ الَّذِينَ لَا يُؤْمِنُونَ بِالْآخِرَةِ حِجَابًا مَسْتُورًا। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে ব্যক্তি আমার কোরআনকে তেলাওয়াত করবে, কোরআনকে অধ্যয়ন করবে, কোনো বেঈমান তাকে আক্রমণ করার জন্য আসলে আল্লাহ রাব্বুল আলামিন বেঈমানের চোখের মধ্যে এমন একটা পর্দা লাগিয়ে দিবেন, বেঈমান দুনিয়ার সব কিছু দেখবে কিন্তু কোরআনওয়ালা ব্যক্তিকে দেখতে পাবে না। সুবহানাল্লাহ বললেন না?
এটা কি আমার কথা না আল্লাহর কথা? সূরা লাহাব যখন নাজিল হলো, সূরা লাহাব তো সবাই পারেন নাকি, যখন সূরা লাহাবের শেষ অংশ নাজিল হলো সবাই পড়ুন, ওয়াম্মারাতুহু হাম্মালাতাল হাতব ফি জিদহা হাবলুম মিন মাসাদ। সূরা লাহাবের মধ্যে যখন আবু লাহাবের স্ত্রী উম্মে জামিলার বিরুদ্ধে যখন আল্লাহ কোরআনের আয়াত নাজিল করলেন, উম্মে জামিলার বিরুদ্ধে যখন শাস্তির আয়াত আল্লাহ নাজিল করলেন, উম্মে জামিলা হলো সুন্দরীর মা, নামটা সুন্দর ছিল কিন্তু ইসলামের ভয়ঙ্কর দুশ্মন ছিল, এমন সুন্দর মানুষ আমাদের সমাজে আছে না নাই? সেহারা সুন্দর ইসলাম বিরোধী এমন মানুষ সমাজে আছে না নাই? কিন্তু অনেক কালো মানুষ আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদা, তার সম্মান, তার ঈমান অনেক বেশি বাড়িয়ে দিয়েছেন, ঠিক না বেটি? উম্মে জামিলা এমন মহিলা ছিল, ইসলামের নাম শুনলে তার মেজাজ গরম হয়ে যেত। তারা কোরআনকে মুহাম্মদের বানানো কিতাব মনে করতেন। বিশ্ব নবীর উপর যখন আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করলেন, উম্মে জামিলা পাথর নিয়ে বললেন, এতদিন মুহাম্মদ আমার স্বামীর বিরুদ্ধে কবিতা বলতো, আজকে আমার বিরুদ্ধেও কবিতা বলা শুরু করে দিয়েছে, আমি মুহাম্মদকে আঘাত করা ছাড়া ছাড়ব না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে বিশ্বনবী বসা ছিলেন। আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে তো আপনার নিস্তার নাই, উম্মে জামিলা পাথর নিয়ে আসছে আপনাকে আঘাত করার জন্য, আজকে তো আপনাকে আঘাত করবে। বিশ্বনবী বললেন, ও আবু বকর, তুমি ভয় করার কোনো কারণ নেই, আমরা দুইজন নয়, আমাদের সাথে আরেকজন আছে, তিনি কে? তিনি আমাদেরকে সহযোগিতা করতে পারেন কি পারেন না? বিশ্বনবী বললেন, আবু বকর, তুমি ভয় করার কোনো কারণ নাই, উম্মে জামিলা পাথর নিয়ে আসবা আমাকে আঘাত করার জন্য, আমি এখানে বসা থাকবো, তুমি এখানে বসা থাকবা, উম্মে জামিলা তোমাকে দেখবে কিন্তু আমাকে দেখবে না। আল্লাহু আকবার! বিশ্বনবী বসা ছিলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে। উম্মে জামিলা পাথর নিয়ে আসলেন আল্লাহর নবীর সামনে, এসে প্রশ্ন করছেন, আবু বকর, মুহাম্মদ কোথায় একটা আমাকে দেখিয়ে দাও। কিন্তু মুহাম্মদ তার সামনে আছে না নাই? তার চোখের মধ্যে পর্দা কে লাগিয়ে দিলেন বলুন তো দেখে, সে আল্লাহ এখনো আছে না নাই? সুতরাং আজকের মুসলিম জাতি এই দুরবস্থার একমাত্র কারণ হলো আমরা কোরআন থেকে দূরে সরে গিয়েছি। কোরআনের পাশে যদি আমরা আসতে পারি, আমাদের মর্যাদাকেও শানিত করে দিবেন কে? এই কোরআন হলো এমন এক কিতাব, যেই কিতাব কালা মানুষকে দলা করে, কালা মানুষকে সম্মানিত করে, আবার যেই সাদা মানুষ কোরআন মানে না, কোরআন তাকে অপদস্থ করে, অপমানিত করে। সবাই কি একমত আমার সাথে? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনেছেন, কালো ছিলেন, বেটে ছিলেন, নাক কাটা হাফসি গোলাম ছিলেন, দুনিয়াবি কোনো কোয়ালিটি বেলালের ছিল না, কিন্তু এমন ঈমান আল্লাহ তাকে দিলেন, ঈমান গ্রহণ করার কারণে, কোরআনের পথে আসার কারণে উমাইয়া তার উপর এমন নির্যাতন করলেন, নির্যাতন করতে করতে মরুভূমির উত্তপ্ত বালুর উপর তাকে শোয়ানো হলো। উমাইয়া বললেন, বেলাল, এরপরে যদি তুমি মুহাম্মদের ধর্ম ত্যাগ না করো, মুহাম্মদের দেওয়া কিতাব যদি তুমি না ছাড়ো, তোমাকে এর চাইতে ভয়ঙ্কর নির্যাতন করা হবে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সাফ জানিয়ে দিলেন, উমাইয়া, তুমি আমাকে যত বেশি পারো আঘাত করো, কারণ তুমি আমাকে যত আঘাত করো, আঘাত করার সঙ্গে সঙ্গে নবীর প্রতি ভালোবাসা আমার আরো বেড়ে যায়। এই বেলালের মর্যাদা দুনিয়ার মধ্যে ছিল না, কালো ছিলেন, বেটে ছিলেন, নাক কাটা হাফসি গোলাম ছিলেন, কিন্তু তার মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে বাড়িয়ে দিলেন, এই বেলাল যখন জমিনের মধ্যে আজান দিতেন, আকাশের মধ্যে ফেরেশতারা তার আজানের জবাব দিতে। শুধু এটা দিয়ে শেষ নয়, বিশ্বনবী যখন মেয়েরাজ করলেন, মেয়েরাজ থেকে এসে বেলালকে লক্ষ্য করে বললেন, ও বেলাল, আমি যখন মেয়েরাজের মধ্যে গেলাম, আর যখন জান্নাত সফর করেছিলাম, ওই জান্নাতের মধ্যে আমি তোমার পায়ের আওয়াজ শুনেছি। আরেকজন ছিল কালো মানুষ, নাম হলো সাদ, যাকে সাদ আল আসওয়াদ বলা হতো, ঘন কালো, আফ্রিকার কালো মানুষের মতো, গরিব ছিলেন, বয়সও বেড়ে গেছে, কালো, গরিব, বয়স বেশি, এমন লোক যদি আপনার মেয়ের বিয়ের জন্য বলে আপনি বিয়ে দিবেন? হ্যাঁ, কারণ আমাদের দেশে সবাই চায় মেয়েটাকে সুন্দর একটা পাত্র, সুন্দর দেহ, ইটালি, আমেরিকা, ঠিক না বে ঠিক, এমন ছেলের কাছে দেওয়ার জন্য।
সাদ ছিলেন কালো, বেটে, দুনিয়াবি কোনো কোয়ালিটি তার নাই, বয়সও বেড়ে গেছে। যেখানে বিয়ের প্রস্তাব দেয় কোনো মেয়েও রাজি নাই, অভিভাবকও রাজি নাই, হতাশ হয়ে গেলেন। আল্লাহর নবীর কাছে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এমন এক দুর্ভাগা মানুষ, আমি হলাম কালো, গরিব, বয়স অনেক আমার বেড়ে গেল, যার কারণে এই আরবের যে ফ্যামিলির মধ্যে আমি বিয়ের প্রস্তাব দিই, কোনো অভিভাবক রাজি হয় না, কোনো মেয়েও রাজি হয় না। ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে রিকোয়েস্ট করলাম, দয়া করে আপনি আমার জন্য একটা বিয়ের ব্যবস্থা করুন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই কথা যখন সাদ বললেন, আমি একটা অনুরোধ করব, সবাই রাখবেন আমার কথা, আমরা একটু জিকির করবো আর সবাই এগিয়ে বসবো, রাজি আছেন? অনেকে চিন্তা করে আমি জায়গা গরম করছি, এত কষ্ট করি লড়ি কেমনে, পিছনের বাইরা বসতে কষ্ট হচ্ছে, আমরা জিকির করবো আর সবাই এগিয়ে বসবো, লা ইলাহা, সবাই একটু আগায়, লা ইলাহা। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাদ আল্লাহর নবীর কাছে এসে যখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই আরবের কোন নারী আমার কাছে বিয়ে বসতে রাজি হয় না, কোন অভিভাবক তার মেয়ে বিয়ে দিতে রাজি হয় না, আপনার কাছে আমার বিনীত অনুরোধ হলো, আপনি দয়া করে আমার জন্য একটা বিয়ের ব্যবস্থা করুন। এই কথা যখন বললেন, আল্লাহ নাই বললেন, সাদ, তোমার কাছে কোনো নারী বিয়ে বসতে রাজি হয় না, কিন্তু আমি বিশ্ব নবী ওয়াদা করছি, তোমাকে আরবের সবচাইতে সম্ভ্রান্ত ফ্যামিলির সুন্দরী নারীর সাথে আমি তোমার বিয়ের ব্যবস্থা করব। খবর নিয়ে দেখো কোথায় সুন্দরী মেয়ে পাওয়া যায়, সম্ভ্রান্ত ফ্যামিলি। তখন খবর নিয়ে দেখলেন আল্লাহ রাসূলের আরেকজন সাহাবী ইবনে ওহাব, তার মেয়ে ছিলেন সুন্দরী, তারা ছিলেন সম্ভ্রান্ত ফ্যামিলি। আল্লাহ রাসূল সাদকে বলছেন, ওই বাড়িতে যাও, প্রস্তাব দাও। সাদ বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো প্রস্তাব দিলে এরা রাজি হবে না, আপনি একটা চিঠি দেন, যে চিঠি দেখার পরে তারা রাজি হয়ে যাবে। বিশ্ব নবী একটা চিঠি দিলেন, সাদ আল্লাহর নবীর চিঠি নিয়ে গেলেন, ইবনে ওহাবের বাড়িতে গিয়ে বললেন, ইবনে ওহাব, আল্লাহর নবী তোমার কাছে চিঠি পাঠালেন, চিঠিটা পড়ো আর তাড়াতাড়ি ব্যবস্থা করো। ইবনে ওহাব আল্লাহর নবীর চিঠি পেয়ে সম্মান দিলেন, বুকের মধ্যে চিঠিটা ধরলেন, চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর নবীর চিঠিটা পড়লেন। আল্লাহর নবীর চোখে চিঠি পড়ার পরে সাদের চোখ দিয়ে জ্বর জ্বর করে পানি পড়ছিল। ইবনে ওহাব এবার সাদকে বললেন, ও সাদ, আমরা হলাম আরবের সম্ভ্রান্ত ফ্যামিলির মানুষ, আমার মেয়ে হলো একেবারে রূপসী সুন্দরী, আমি ইচ্ছে করে আরবের সবচাইতে উন্নত ফ্যামিলির একটা সুন্দর যুবকের কাছে আমার মেয়ে বিয়ে দিতে পারি, কিন্তু আমি সেখানে দেব না, তোমাকে আমি আমার মেয়ের স্বামী হিসাবে বাছাই করেছি, কারণ আল্লাহর নবী তোমার জন্য প্রস্তাব দিয়েছে। সাদ খুশি না বেজার? এখন মেয়ের সম্মতি দরকার আছে না? না, মেয়ের কাছে যখন গেলেন, মেয়ে কিন্তু বেড়ার পাক দিয়ে কথাগুলো শুনছিলেন। ইবনে ওহাব তার মেয়ের কাছে গেলেন, গিয়ে বললেন, মা, আল্লাহর নবী চিঠি পাঠালেন, নবীর সাহাবি সাদের সাথে তোমার বিয়ের প্রস্তাব দিয়েছেন, তুমি এই বিয়েতে রাজি কিনা? এই কথা বলার সঙ্গে সঙ্গে ইবনে ওহাবের মেয়ে কেঁদে দিলেন, চোখের পানি ছেড়ে দিলেন। ইবনে ওহাব মনে করেছেন তার মেয়ে বিয়েতে রাজি নাই, তিনি বললেন, মা, তুমি কান্নার কোনো প্রয়োজন নাই, আমি বুঝতে পেরেছি তুমি এই বিয়েতে রাজি নাই, তুমি তোমার মুখ দিয়ে কথাটা খুলে বলো, আমি আল্লাহর নবীর কাছে গিয়ে বিষয়টা বুঝিয়ে বলবো। এই কথা বলার সঙ্গে সঙ্গে সা ইবনে ওহাবের মেয়ে আরেকটু জোরে কাঁদলেন। এবার ইবনে ওহাব বয়ান বললেন, মা, আমি বুঝতে পেরেছি তুমি কান্নার কোনো প্রয়োজন নাই, এক্ষুনি আমি আল্লাহর নবীর কাছে যাচ্ছি, আমি গিয়ে বলবো আমার মেয়ে বিয়েতে রাজি নাই। এই কথা বলার সঙ্গে সঙ্গে ইবনে ওহাবের মেয়ে বললেন, বাবা, তুমি আমাকে ভুল বোঝো না, আমার চোখ দিয়ে যে পানি বের হলো
তুমি এই কথা মনে করার কোনো কারণ নেই, বিয়েতে আমি রাজি নই, আমার শোক দিয়ে যে পানি বের হলো এটা কোনো দুঃখের পানি না, এটা হলো আনন্দের পানি, আমি এই বিয়েতে রাজি না, এটা তুমি ভুল বুঝো না, এই বিয়েতে আমি শতভাগ রাজি। আজকে আমার জন্য সবচাইতে বড় সুসংবাদ, আজকে আমার জন্য সবচাইতে বড় আনন্দের দিন, আমার স্বামী কি কালো, আমার স্বামী কি গরিব, এটা আমার দেখার কোনো বিষয় নয়। আরবের মধ্যে অনেক মেয়ে রয়েছে, অনেক যুবতী নারী রয়েছে, আল্লাহর নবী কাউকে বাছাই করে নাই, আল্লাহর নবী তার একজন নেককার সাহাবীর জন্য আমার মতো মেয়েকে বাছাই করেছেন, আজকে আমার জন্য সবচাইতে বড় আনন্দের দিন। মেয়েও রাজি, বাবাও সাদ, আল্লাহ রসুলের কাছে গিয়ে বলেন, ইয়া রসুলাল্লাহ, তারা তো রাজি বিয়ে ঠিক করেন এবার। আল্লাহ রসুল বললেন যে সাদ, মদিনার বাজারে যাও, কিছু বাজার করে নিয়ে আসো, কালকে বসেই বিয়ের দিন তারিখ ঠিক করা হবে। সাদ বললেন, ইয়া রসুলাল্লাহ, মদিনার বাজারে যাব বাজার করার জন্য, কিন্তু বাজার করার আগে যে টাকা, যে দেড়হামের দরকার, এক দেড়হামও তো আমার কাছে নাই, এত গরিব ছিলেন। সাদ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কিছু টাকা আমাকে ধার করে দেন, বিয়ের পর আমি এই টাকাগুলো শোধ করে দেব। আল্লাহর নবী দুইজন সাহাবীকে ডাকলেন, ডেকে 200-200 করে 400 দেড়হাম তাকে ধার করে দিলেন। সাদ মদিনার বাজারে চলে গেলেন বিয়ের বাজার করার জন্য। বিয়ের বাজার করার আগ মুহূর্তে সাহাবীরা বললেন, সাদ তুমি এখানে কেন এসেছো? সাদ বললেন, এসেছি আল্লাহর নবী আমার বিয়ে ঠিক করেছেন, বিয়ের বাজার করার জন্য এসেছি। সাহাবীরা বললেন, সাদ তুমি বিয়ের বাজার করার জন্য এসেছো, তুমি জানো কি না কিছুক্ষণ আগে আল্লাহর নবী জিহাদের ডাক দিয়েছে। আমরা হলে বলতাম, দূর জেহাদ টেহাদ বাদ, আগে বিয়েটা করি। সাদ এ জাতীয় কোনো কথা না বলে বিয়ের বাজার বাদ করে দিলেন। এবার 400 দেরহাম দিয়ে একটা গোড়া কিনলেন, একটা তলোয়ার কিনলেন। বিয়ের বাজার না করে আল্লাহ নবী যে জেহাদে অংশগ্রহণ করলেন, হযরত সাদ জিহাদের ময়দানে চলে গেলেন, কাফেরদের সাথে যুদ্ধ শেষ হয়ে গেল। আল্লাহ নবী বললেন, তোমরা সাদকে খুঁজে বের করো, সাদকে তো আমি যুদ্ধের ময়দানে রেখেছি, কিন্তু সাদ কোথায়? সাদকে কোথাও খুঁজে পাওয়া যায় না। কিছুক্ষণ পর গিয়ে দেখলেন জিহাদের ময়দানের এক পাশে হযরত সাদ শহীদ হয়ে পড়ে আছেন, তার মাথা একদিকে পড়ে আছে, দেহটা একদিকে পড়ে আছে, গোটা রক্তাক্ত শরীর। আল্লাহ নবী সাদের লাশের দিকে তাকিয়ে হেসে দিলেন, আর চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে দিলেন। হেসে দিয়ে সেহারা মোবারক উপরের দিকে উঠালেন। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কারো জন্য আপনাকে এমন ভাবে কাঁদতে দেখি নাই, কিন্তু সাদের জন্য আপনি এভাবে কাঁদলেন কেন, আবার হাসলেন কেন, বুঝিয়ে বলুন। আল্লাহ নবী বললেন, আমার সাহাবীরা, সাদের জন্য আমি কেঁদেছি এই কারণে, আমার সাদ দুনিয়ার মধ্যে কোনো নারীত্বের স্বাদ গ্রহণ করতে পারে নাই, এই কারণে আমি সাদের জন্য কেঁদেছি, আর হেসেছি এই কারণে, আমার সাদ কালো বলে, আমার সাদ গরিব বলে দুনিয়ার কোনো নারী তার কাছে বিয়ে বসতে রাজি হয় নাই, কোনো অভিভাবক তার মেয়ে বিয়ে দিতে রাজি হয় নাই, কিন্তু আমার সাদ যখন শহীদ হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের কারণে সাদ কেমনভাবে কবুল করেছেন আমি দেখতে পাচ্ছি। সাদকে রিসিভ করার জন্য জান্নাত থেকে সুন্দর সুন্দর হুরেরা অপেক্ষা করে আছে। সুতরাং আজ এমন যুবকের প্রয়োজন, গোটা বিশ্বে মুসলমান নিধনের জন্য আজ যে মহা পরিকল্পনা চলছে, মায়ানমার তার থেকে আলাদা নয়, ঠিক না বেঠি? মায়ের সামনে ছোট্ট বাচ্চাকে বুকের কোল থেকে কেড়ে নিয়ে টুকরো টুকরো করে লাশ নদীতে ভেসে দেওয়া হয়েছে, এত বর্বর কাদা নির্যাতন করা হলো, সন্তানের সামনে তার স্ত্রীকে নিয়ে দর্শন করা হয়েছে, স্বামীর সামনে স্ত্রীকে দর্শন করা হলো, সন্তানের সামনে তার মাকে নিয়ে দর্শন করা হলো, টুকরো টুকরো করে লাশ নদীর মধ্যে ভেসে দেওয়া হলো, এমন ভয়ঙ্কর নির্যাতন করা হলো। সুতরাং আজকে বিশ্বজুড়ে মুসলমানদের নিধনের জন্য যে ভয়ঙ্কর পরিকল্পনা করা হচ্ছে, আজকে এই জমিনের মধ্যে এমন যুবকের প্রয়োজন যে যুবকেরা হযরত সাদের মতো দুনিয়ার সব লোভ লালসা বাদ দিয়ে এই জমিনে কোরআনের জন্য, ইসলামের জন্য তার রক্ত দিতে প্রস্তুত থাকবে। সুতরাং সবাই কি প্রস্তুত আছেন? সুতরাং আমাদের জীবন কার জন্য দিতে হবে মনে রাখবেন।
আমাদের এই জান মালের মালিক আমরা নয়, এটার মালিক কে? আরো জোরে বলো, এটার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার মধ্যে বললেন, নিশ্চয় আমি জান্নাতের বিনিময়ে মোমেনদের জান এবং মালকে খরিদ করে নিলাম। এর মানে আল্লাহ রাব্বুল আলামিন বুঝাতে চাইলেন, ও মোমেনারা, তোমরা তোমাদের জান এবং মাল আমি আল্লাহর রাস্তায় ব্যয় করো, এর বিনিময়ে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দিয়ে দিব। সুতরাং জান এবং মাল কার রাস্তায় দিতে হবে? সে সিদ্ধান্ত যদি নিতে পারি তাহলে দুনিয়াও সার্থক, আখেরাতও। এই কারণে সব সময় কোরআনের পক্ষে থাকবো, রাজি আছেন? আমি কোরআন থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে মানব সকল, উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের গোলামি করো, তোমরা তোমাদের রবের দাসত্ব করো। কাকে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কার গোলামি করতে হবে? রবের। কেন তার গোলামি করব? তিনি বললেন, উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, এই কারণে তোমরা তার গোলামি করবে, কারণ আল্লাহ তাআলা তোমাদেরকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আমাদেরকে কে সৃষ্টি করেছে? আল্লাহ তাআলা। দেখুন, আল্লাহ মানব জাতিকে লক্ষ্য করে বলছেন, ও উবুদু, তোমরা ইবাদত করো, গোলামি করো, দাসত্ব করো। আমাদের মনিব কে? আল্লাহ। আরো জোরে বলুন, আল্লাহ। আমরা কার গোলাম? আল্লাহ। দুনিয়াতে যদি আপনাকে কোনো মানুষ বলে, এই গোলামের বাচ্চা গোলাম, আপনার কাছে কি এটা ভালো লাগবে না খারাপ লাগবে? খারাপ লাগবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে গোটা জাতিকে, সব মানুষকে বলেছেন, তোমরা আমার গোলাম। সুবহানাল্লাহ বলুন। এবং গোলাম শব্দটা এমন শব্দ, আল্লাহর কাছে গোলামটাই সবচেয়ে প্রিয় শব্দ। সুবহানাল্লাহ বলুন। আল্লাহর কাছে গোলাম শব্দটা কত প্রিয়, আল্লাহর কাছে আব শব্দটা কত বেশি প্রিয়। আল্লাহ রাব্বুল আলামিন গোলামদের ব্যাপারে কোরআনে বললেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ গোলামদেরকে কত বেশি ভালোবাসেন। আল্লাহ বললেন, হে নবী, আপনি আমার গোলামদেরকে বলে দিন, আপনি আমার বান্দাদেরকে বলে দিন, তোমরা যারা গুনাহ করেছো, তোমরা যারা তোমাদের আত্মার ব্যাপারে বাড়াবাড়ি করো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুদ-দুনুবা জামিয়া, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের জীবনের সব গুনাহগুলি মাফ করে দিবে। এটা কার ওয়াদা? একটি লোক 50 বছর কুফরের উপরে ছিলেন, 60 বছর কুফরের উপরে ছিলেন, 70 বছর ইমানের বিরুদ্ধে ছিলেন, অমুসলিম ছিলেন, শিরকের উপরে ছিলেন, কিন্তু 60 বছর বয়সে যখন কালেমা পড়ল, ঈমান আনলো, তওবা করল, আর যখন ঘোষণা দিল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু, কোন ব্যক্তি যখন 60 বছর কুফরের উপরে থাকার পরে যখন রব সম্পর্কে তার ধারণা হলো, সে বুঝতে পেরেছে দুনিয়ার এই মূর্তি পূজা করে কোনো লাভ নাই, যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন আমি সে আল্লাহর গোলামি করব, সে আল্লাহর দাসত্ব করব। এই কালেমা পড়ে যখন ঈমান আনলো, 60 বছর আল্লাহর বিরুদ্ধে ছিল, এরপরে আল্লাহ তার জীবনের গুনাহগুলিকে মাফ করে দিবে। এটা কার ওয়াদা? ইন্নাল্লাহা ইয়াগফিরুদ-দুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। বিশ্বনবে আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে গোলামদেরকে ক্ষমা করে দিতে পারেন,
বান্দা যত ভয়ঙ্কর কাজ করবে আল্লাহর কাছে যদি চায় ক্ষমা করে দিতে পারেন কে? আল্লাহর নবীর কাছে। একদিন এক ব্যক্তি ইমান গ্রহণ করলেন, ইমান গ্রহণ করার পরে আল্লাহর নবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো এমন অন্যায় করেছি, আল্লাহ আমার জীবনের গুনাহগুলি মাফ করবেন কিনা? এই কথা বলে চোখ দিয়ে অজরে কেঁদেছিলেন, কান্নায় ভেঙে পড়েছিলেন। আল্লাহ রাসূল বললেন, এমন কোন গুনাহ তুমি করেছো ইমান গ্রহণ করার পরেও তুমি সে কথা বলতে পারছো না? ঘটনাটা একটু আমাকে খুলে বলো। ওই ব্যক্তি বললেন, ইয়া রাসূলুল্লাহ, সেই ঘটনাটা হলো আমি ছিলাম আইয়ামে জাহিলি যুগের বর্বরতার যুগে, যে যুগে কন্যা সন্তান জন্মগ্রহণ করলেই তাকে মাটির নিচে জীবন্ত দাফন করা হতো। ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রী গর্ভধারণ করেছে, স্ত্রী গর্ভধারণ করার পরে আমি বিদেশে ছিলাম, বাড়ি থেকে বাইরে ছিলাম, আমার স্ত্রী আমাকে সে কথা কোনোদিন বলেনি, আমার কন্যা সন্তান হলো সেই কথাও আমার স্ত্রী কোনোদিন আমাকে বলে নাই, আলাদা এক জায়গায় রেখেছিলেন, সন্তান যখন হাঁটতে চলতে শিখলো আমি যখন বাড়িতে আসলাম আমার স্ত্রী মনে করেছেন আমার এই হাঁটা ছড়া ছোট্ট সন্তানের দিকে তাকিয়ে আমার মায়া হবে, স্নেহ হবে, মমতা হবে, আমার স্ত্রী আমার সন্তানকে এনে মেয়েটাকে এনে আমার সামনে এনে বলে দিলেন, এটা হলো তোমার মেয়ে। ইয়া রাসূলুল্লাহ, স্ত্রীকে দেখানোর জন্য আমি মুখ দিয়ে হাসলাম, কিন্তু আমার অন্তরের মধ্যে জাহিলিয়তের মনোভাব তৈরি হয়ে গেল, আমার অন্তরটা কেঁপে উঠল, আরবের মধ্যে মানুষ আমাকে কি বলবে, আমি তো কন্যা সন্তানের বাবা, এই অপমান আমি কিভাবে সহ্য করব? ইয়া রাসূলুল্লাহ, জাহিলি চেতনাবোধ আমার মতে জাগ্রত হলো, আমি আমার স্ত্রীকে বললাম তাকে সাজিয়ে গুছিয়ে দাও, তাকে নিয়ে আমি বেড়াতে যাব। আমার স্ত্রী সরল মানুষ, তাকে সাজিয়ে গুছিয়ে দিলেন। ওই কন্যা সন্তানটাকে নিয়ে আমি চলে গেলাম পাহাড়ের দিকে, আমি যাচ্ছি আর আমার ছোট্ট মেয়েটা আমার হাতের আঙ্গুল ধরে আব্বু আব্বু করে ডাকছে, মেয়ে অনেক খুশি, বাবা আমাকে নিয়ে বেড়াতে যাচ্ছিলেন। ইয়া রাসূলুল্লাহ, মরুভূমির অনেক দূরে যাওয়ার পরে আমি একটা শাবল হাতের মধ্যে নিলাম, গর্ত করলাম, আর আমার শরীরের মধ্যে বালুগুলো যখন পড়ে গাম বের হয়, আমার ওই বালুওয়ালা গামগুলো আমার মেয়েটা তার জামা দিয়ে মুছে দিচ্ছেন আর বলছেন, বাবা তুমি এত কষ্ট করো কেন? মেয়ে বুঝতে পারে না আমি মেয়ের উপর কি অত্যাচার করব। এরপরে গর্ত করা শেষ হলো, আমি যখন আমার মেয়েটাকে ধরলাম, রশি দিয়ে বাঁধলাম, মেয়ে আমাকে বলেছেন, বাবা আমি বুঝতে পেরেছি তুমি এই গর্তটা আমাকে হত্যা করার জন্য করেছো, আমি বুঝতে পেরেছি, আমাকে মেয়ে পরিচয় দিতে তোমার লজ্জাবোধ হয়, জাহেলি যুগের মানুষ তোমাকে অপমান বোধ করাবে, এই ভয়ে তুমি আমাকে হত্যা করতে যাচ্ছ, বাবা তুমি আমাকে ছেড়ে দাও, একবারের জন্য আমি সামনে যত দূর দেখব পালিয়ে চলে যাব, কোনোদিন তোমাকে বাবা বলে পরিচয় দিয়ে তোমাকে অপমান করব না, কোনোদিন মানুষের সামনে তোমাকে ছোট করব না, কোনোদিন আর আমি আর তোমার বাড়ির মধ্যে আসব না, তুমি আমাকে একটু জানে বাঁচাও, তুমি আমাকে ছেড়ে দাও, আমি আমার মেয়ের কোনো কথা শুনি নাই, আমি মেয়েটাকে বেঁধে গর্তের মধ্যে ফেলে দিলাম। এরপরে শেষ হয় না, একটা পাথর হাতে নিলাম, মেয়ের বুকের মধ্যে পাথর মারলাম, পিঙ্কি দিয়ে রক্ত বের হলো, ওই রক্ত আমার রক্ত আমার জামার মধ্যে ধুয়ে আসলো, আমার মেয়ে আব্বু আব্বু বলে আমাকে চিৎকার মেরে আমাকে ডেকেছিলেন। ইয়া রাসূলুল্লাহ, আজও মনে হয় ওই আব্বু আব্বু ডাকটা আমার কানের মধ্যে আসে। আল্লাহ রাসূল এই ঘটনা শোনার পরে বললেন, তুমি থামো আর বলো না, বিশ্বনবীর চোখ দিয়ে পানি পর্যন্ত বের হয়ে গেল। এই কথা বলার পর আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবি, এরপরেও যখন এত ভয়ঙ্কর অপরাধ তুমি করেছো আর যখন তুমি ঈমান এনেছো, কালেমা পড়েছো, আল্লাহ তোমার জীবনের সব গুনাহগুলি মাফ করে দিয়েছে। দেখুন, জাহিলি যুগ কন্যা সন্তান জন্মগ্রহণ করলে মাটির নিচে জীবন্ত কবর দেয়া হতো, কিন্তু ইসলাম এসে নারীদের অধিকার কেমন দিয়েছে? আল্লাহ নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আগে কার হক আদায় করবো? বিশ্বনবী বললেন, তোমার মায়ের। দ্বিতীয়বার আবার প্রশ্ন করলেন, কার হক আদায় করবো? বিশ্বনবী বললেন, তোমার মায়ের। তৃতীয় নম্বর বার যখন আবার প্রশ্ন করা হলো, এরপরে কার হক আদায় করবো? বিশ্বনবী বললেন, তোমার মায়ের। চতুর্থ নম্বর বার যখন প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, এরপরে কার হক আদায় করবো? বিশ্বনবী বললেন, তোমার বাবার। এই জায়গায় বিশ্বনবী একজন পুরুষের সে পিতার চেয়ে মায়ের মর্যাদা, মহিলার মর্যাদাকে তিন গুণ বাড়িয়ে দিয়েছে। কয় গুণ?
যে যুগে নারী সন্তান জন্মগ্রহণ করলে মাটির নিচে জীবন্ত কবর দেয়া হতো, সে যুগে বিশ্বনবী বলেছিলেন, আনা হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাস, দুনিয়ার মধ্যে যা কিছু আছে সবগুলো থেকে আমি তিনটা জিনিসকে বেশি ভালোবাসি। তন্মধ্যে এক নাম্বার হলো আন-নিসা, স্ত্রীকে আমি ভালোবাসি। দুই নম্বর হলো আত-তাইয়িব, সুগন্ধকে আমি ভালোবাসি। তিন নাম্বার হলো কুর্রাতা আইনি ফিস-সালাহ, সালাতকে আমি ভালোবাসি, কারণ নামাজ আমার চক্ষুটাকে শীতল করে দেয়। যেই যুগে স্ত্রীকে শুধু দাসীর মতো ব্যবহার করা হতো, আল্লাহ রাসূল এমন অগ্রাধিকার তাদেরকে দিয়েছেন। আল্লাহ রাসূল বলেছেন, আমি স্ত্রীকে ভালোবাসি, সুবহানাল্লাহ বললেন না? এবং আল্লাহর নবী বলেছেন, খায়রুকুম খায়রুকুম লিআহলি, তোমাদের মধ্যে ওই লোকটা সর্বোত্তম যে তার পরিবারের কাছে উত্তম, তার স্ত্রীর কাছে উত্তম। ওয়ানা খায়রুকুম লিআহলি, নবী গর্ববোধ করে বলেছেন, আমি হলাম আমার স্ত্রীদের কাছে প্রিয় মানুষ। সুবহানাল্লাহ। বিশ্বনবী বলেছেন, কোন স্বামী যখন এন্তেকাল হয়, কোন স্বামী যখন মারা যায়, এন্তেকালের পরে তার স্ত্রী যদি এই সার্টিফিকেট দেয়, আমার স্বামী ভালো মানুষ ছিলেন, নেককার ছিলেন, ইমানদার ছিলেন, আমার হক আদায় করেছে, কোনোদিন আমার উপর জুলুম করে নাই। আল্লাহ নবী বলেছেন, কোন স্ত্রী যদি তার স্বামীর ব্যাপারে ভালো সার্টিফিকেট দেয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই স্বামীর জীবনের গুনাহগুলিকে মাফ করে দিবে। সুতরাং মহিলাদের মর্যাদা কে দিলেন? আর জোরে বলেন, কে দিলেন? এখন আমাদের দেশে এক শ্রেণীর মহিলারা বের হয়েছে, তারা নারীবাদী আন্দোলন করে যে ইসলাম নাকি তাদেরকে অধিকার দেয় নাই। ঠিক না? ঠিক। মনে রাখবেন, ইসলাম সবচেয়ে বেশি অধিকার দিয়েছে। দেখুন, যখন পিতা মারা যায়, একটা ছেলে আছে আর মেয়ে আছে, ছেলে পাবে দুই, মেয়ে পাবে এক। এখন মেয়েরা বলছে, আমরা এক, আমরা তো কম পাই। মেয়েরা আরো পায়, আমরা যখন বিয়ে করি আমরা মোহর দিই নাকি নিই, কথা বলেন না কেন? আমাদের সমাজে কিন্তু এখন মোহর বাকি থাকে, কিন্তু ফালকির সাজ যেটা, এটা নগদ যৌতুক। যেটা জায়েজ নাই সেটা হচ্ছে নগদ, আর যেটা ফরজ দিতে হবে সেটা বাকি। ঠিক না বেটি? মেয়েরা মোহরও পায়, তাহলে কয় জায়গা থেকে পেল? একটা ছোট্ট উদাহরণ দিলে আপনারা বুঝবেন, একজন পিতা মারা গেল, তার একটা মেয়ে আছে, ছেলে আছে, রেখে গেলেন 6 লক্ষ টাকা। ছেলে কত টাকা পাবে, কথা বলেন? কত? আর মেয়ে পাবে কত? 2 লক্ষ। মেয়ের কম না ছেলের কম? মেয়ের কম। কিন্তু দেখেন, এই ছেলে মেয়ে, এখন এই মেয়েটার বিয়ে হবে, ধরুন তার মোহর হলো 4 লক্ষ, সে তার স্বামী থেকে পেল কয়লা, এখন তার কত লাখ হলো? 6 লক্ষ। এই ছেলে বিয়ে করলো, ধরেন সে বিয়ে করার সময় মোহর দিল 4 লাখ, তার কাছে আর কত আছে? 1 টাকাও নাই। কিন্তু তার বোনের কাছে কত আছে? 6 লক্ষ। এবার দেখুন, তার বোন যখন বগ্নী পতিকে নিয়ে বাবার বাড়িতে বেড়াতে আসবেন, খরচ কার? কোন পাগলে বলে যে কোরআন ইসলাম মহিলাদেরকে অধিকার দেয় নাই, সম্পদ দেয় নাই? যে বলে আসলে এরা মুসলমান নয়, এরা ইসলামের বিরোধী, ইসলামের নামে কলঙ্ক রোপণকারী। স্বামীর বাড়ি থেকে তো দোয়া না পায়? হ্যাঁ, সেটা তো স্বামীর বাড়ি থেকে পায়, সব জায়গা থেকে পায়। সুতরাং স্বামীর কাছ থেকেও পাবে ছেলে। সুতরাং দেখা গেল, এটা আমি একটা উদাহরণ দিলাম। দেখুন, ইসলাম নারীদেরকে অধিকার কত সুন্দরভাবে দিয়েছেন, কি বলেন? দেয় নাই? সুতরাং কথা সেটি নয়, সেটি হলো যে আল্লাহ রাব্বুল আলামিন গোলামদেরকে কত বেশি ভালোবাসেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুদ-দুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম। হে নবী, আপনি বলুন, আপনি গোলামদেরকে বলে দিন, তোমরা তাওবা করো, তোমরা আমি আল্লাহর কাছে গুনাহ মাফ চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনের গুনাহগুলিকে মাফ করে দিব। সুবহানাল্লাহ। গোলাম শব্দটা এত প্রিয় শব্দ, আব শব্দটা এত প্রিয় শব্দ। আল্লাহ রাব্বুল আলামিন শুধু আমাদেরকে এই কথা বলেন নাই, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেই নবীর উপরে কোনো মর্যাদাবান মানুষ পৃথিবীর মধ্যে নাই। ঠিক না বেটি? নবীর চেয়ে সম্মানিত কোনো মানুষ কি পৃথিবীতে আছে? এত মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন যেই নবীর ব্যাপারে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর ব্যাপারে বলছেন, সবাই পড়ুন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ রাব্বুল আলামিন যে নবীকে সৃষ্টি করলেন সেই নবীর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নিশ্চয় আল্লাহ এবং তার ফেরেশতারা ইউসাল্লুনা আলান নাবিয়্যি নবীর প্রতি দুরূদ পড়ে। আল্লাহ বললেন আমি আমার নবীর প্রতি দুরূদ পড়ি। সুবহানাল্লাহ, বলুন সুবহানাল্লাহ, এর চাইতে বড় মর্যাদা কি আর কোনো কিছু আছে? এই কথা বলে আল্লাহ রাব্বুল আলামিন গোটা জাতির জন্য আইন জারি করে দিলেন, গোটা জাতির জন্য নোটিশ দিয়ে দিলেন, বিধান জারি করে দিলেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে ঈমানদারেরা, তোমরা যারা ঈমান এনেছো, যারা নিজেকে ঈমানদার বলে পরিচয় দাও, তোমরা আমার নবীর প্রতি দুরূদ পড়ো, নবীকে সালাম দাও। কোরআনের আয়াতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন নবীর উপর দুরূদ পড়াকে ওয়াজিব করে দিয়েছে। বিশ্বনবী বলেছেন, কোন লোক যদি আমি নবীর প্রতি একবার দুরূদ পড়ে, এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তার উপর 10টা রহমত নাজিল করে দিবে। এবং বিশ্বনবী আরেকটি হাদিসের মধ্যে বলেছেন, কিয়ামতের ময়দানে আমার উম্মতের মধ্যে ওই লোকগুলো আমার বেশি নিকটবর্তী হবে যারা দুনিয়ার মধ্যে বেশি বেশি আমি নবীর দুরূদ পড়েছে। কিয়ামতের ময়দানে তারা আমি নবীর বেশি নিকটবর্তী হবে। যে নবীকে আল্লাহ রাব্বুল আলামিন এত মর্যাদা দিলেন, সেই নবীর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বললেন, সেই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বিশ্বনবী হলো আমি আল্লাহর গোলাম। সুবহানাল্লাহ, বলুন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তিনি হলেন সেই পবিত্র সত্তা যিনি তার গোলামকে, যিনি তার বান্দাকে মসজিদে হারাম থেকে আকসা পর্যন্ত ভ্রমণ করালেন। এই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন আব্দ দ্বারায় বিশ্ব নবীকে বুঝিয়েছে। সুবহানাল্লাহ, বলুন তাহলে বিশ্ব নবী কার গোলাম? আরো জোরে বলেন, বিশ্ব নবীকে যদি আল্লাহর বান্দা না বলেন ঈমান থাকবে? কারণ আমরা যখন কালেমায় শাহাদাত পড়ি সবাই ফুরন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া আশহাদু আন্না। আমি আরো সাক্ষ্য দিচ্ছি, নিশ্চয় ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান, নিশ্চয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুহু ওয়া রাসূলুহু, তার বান্দা তার রাসূল। এই জায়গায় আগে কি রাসূল নাকি আগে বান্দা? সবে বলেন নাই, আগে কি রাসূল আগে নাকি বান্দা? সুতরাং বুঝে গেল, রাসূলকে রাসূল বলার আগে কার গোলাম বলতে হবে, কার আব বলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের অন্য জায়গায় বললেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিছলি। হে রাসূল, তারা যদি কোরআনকে আপনার মানুষের বানানো কোনো কিতাব মনে করে, তাদেরকে বলুন কোরআনের মধ্যে আমি যে সূরাগুলো নাজিল করলাম এর একটা সূরা যেন তারা তৈরি করে, আমার বান্দার উপর যে কোরআনকে আমি নাজিল করলাম। এই জায়গায় বান্দা তা দ্বারায় আল্লাহ তাআলা বিশ্ব নবীকে বুঝিয়েছেন। সুবহানাল্লাহ, বলুন। সুতরাং বুঝে গেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কার বান্দা, আমরা কার বান্দা। সুতরাং বান্দা শব্দ দ্বারায় আমাদের সম্মান বাড়লো না কমলো? আল্লাহ রাব্বুল আলামিন এই কারণে বলছেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম। হে মানব সকল, তোমরা ইবাদত করো, তোমরা দাসত্ব করো তোমাদের রবের, যে রব তোমাদেরকে সৃষ্টি করেছেন। সুতরাং আনুগত্য করতে হবে কার? আল্লাহ। আল্লাহ দাসত্ব করতে হবে কার? আল্লাহ। গোলামি করতে হবে কার? আল্লাহ। আল্লাহ ছাড়া কারো দাসত্ব করা, কারো গোলামি করা কি জায়েজ আছে? না। কথা বলেন, জায়েজ আছে? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফুরকানের মধ্যে তার গোলাম কারা, তার বান্দা কারা, সেই কোয়ালিটি বর্ণনা করলেন।
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইবাদুর রহমানিল লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুম আল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, রহমানের বান্দা হলো সেই লোক, রহমানের বান্দা হলো সেই ব্যক্তি, রাস্তা দিয়ে চলার সময় গর্ব করে না, অহংকার করে না। কোন জাহেল ব্যক্তি, কোন মূর্খ ব্যক্তি তার সাথে তক্র করার জন্য আসলে সে তক্র করে না, জবাব দিয়ে দেয় ক্বালু সালামা, তোমাকে সালাম, আমি তোমার সাথে ঝগড়া করার জন্য আসি নাই। এখানে যারা আছেন আপনারা কি সবাই আল্লাহর বান্দা হতে চান, কথা বলেন আল্লাহর গোলাম হতে চান? এক নাম্বার কোয়ালিটি, গর্ব অহংকার করা যাবে না। এখন গর্ব অহংকার আমাদের সমাজে আছে না? না, বাড়িতে নাই, বাতের ফাতিল, সমাজের মুরব্বীদের সাথে মাতাব্বরি করে আছে না? না, এবং বাড়িতে তার মা অসুস্থ হয়ে মরে, একটা প্যারাসিটামল খাওয়ার মতো অবস্থা নাই, কিন্তু অ্যাপাচি হুন্ডা চালা, কথা বলেন না কেন? অমুক বাইয়ের লোক কি দাপট, তার দাপটে সমাজের মানুষ থাকতে পারে না, এমন পোলাপাইন আছে না? না, আছে আছে। এখানে অহংকার আল্লাহর গায়ের চাদর, যে অহংকার করলো সে আল্লাহর চাদর নিয়ে টানাটানি করলো। অহংকার শুধু কার জন্য মানায়? তার জন্যই মানায় যিনি চিরঞ্জীব। আজকে আমরা অহংকার কিভাবে করব, এইখান থেকে বাড়িতে যাওয়ার গ্যারান্টি কি আছে আমাদের? কথা বলেন, অহংকার তিনিই করতে পারেন যার সাথে মৃত্যুর সাথে কোনো সম্পর্ক নয়, ঠিক না বেঠি? আমরা তো আমাদের হায়াতের গ্যারান্টি দিতে পারবো না, আমরা কিভাবে অহংকার করব, কোনো সুযোগ কি আছে? কারণ হায়াত মাউত কে সৃষ্টি করেছে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। তিনি হলেন সেই সত্তা যিনি মানুষের মৌত কে সৃষ্টি করেছেন, মানুষের হায়াত কে সৃষ্টি করেছেন। মৌত এবং হায়াত সৃষ্টি করার কারণ হলো তিনি দেখতে চান আমলের দিক দিয়ে কোন মানুষটা বেশি উত্তম। তন্দ্রা, মৌত, এগুলোর সাথে আল্লাহর সম্পর্ক নাই, মানুষের সম্পর্ক। এবং আমরা এমন মানুষ, চার পাঁচবার বাথরুমে গেলে আমাদের অবস্থা খারাপ। সুতরাং এই জাতীয় মানুষের জীবনে কোনো অহংকার থাকতে পারে? রাষ্ট্রের প্রেসিডেন্ট যাকে সেনাবাহিনী পাহারা দেয়, পুলিশ পাহারা দেয়, বিডিআর পাহারা দেয়, কিন্তু আল্লাহর সিদ্ধান্ত হলো মালাকাল মাউত তার দরবারে হাজির হবে, ঠেকাতে পারবে কেউ? কথা বলেন, ঠেকাতে পারবে কেউ? সুতরাং এই জাতীয় কোনো মানুষের জন্য অহংকার মানায় না। এরপরে দ্বিতীয় নম্বর হলো, ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। মূর্খ ব্যক্তি, জাহেলরা তার সাথে তক্র করার জন্য আসবে, আল্লাহর বান্দা যে সে কোনোদিন তাদের সাথে তক্র করবে না। ইসলামের কথা বলার কারণে এই জাহেল যারা একেবারে মূর্খ লোক বোঝানো হয় নাই, এই জাহেল দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন ওই লোকদেরকে বোঝালেন যারা আবু জেহেলের উত্তরসূরি, যারা আবু জেহেলের লোক। আবু জেহেলের নাম কি তো আবুল হেকাম ছিল, জ্ঞানের পিতা ছিলেন তিনি, তৎকালে আরবদের সেরা জ্ঞানী ছিলেন, কিন্তু তার জ্ঞান ইসলামের জন্য ব্যবহার হয় নাই, তার জ্ঞান কোরআনের জন্য ব্যবহার হয় নাই, তার জ্ঞান ইসলামের কাজে লাগে নাই, যার কারণে জ্ঞানী হয়েও তার নাম হলো আবু জেহেল। মূর্খে বাবা, এই জাতীয় মূর্খরা যারা ইমানদারদের সাথে ঝগড়া করার জন্য আসবে, তক্র করার জন্য আসবে, ইমানদাররা বলবে তোমাদের সাথে ঝগড়া করার জন্য আসি নাই। আল্লাহ রাসূলকে পর্যন্ত তারা বিভিন্নভাবে কটূক্তি করেছেন ওই জাহেলরা। কবি বলেছেন, গণক বলেছেন, কি বলেন, গণেন নাই, জোরে বলেন, বলেছেন কিনা? সুতরাং এই যুগেও যদি আপনি কোরআনের পথে চলেন, ইসলামের পথে চলেন, ইসলামী আন্দোলনের পথে চলেন, আপনার উপর বিভিন্নভাবে তারা প্রেশার ক্রিয়েট করবে, গালি দিবে। সুতরাং এই গালিকে উপেক্ষা করে আমাদেরকে এগিয়ে আসা দরকার আছে না? নাই, সবাই কি রাজি আছেন? আমার সময় লাগবে না, প্রধান মেহমান এখানে আসলে আমি শেষ করে দিব। সুতরাং সম্মানিত উপস্থিতি, আমরা সবাই আল্লাহর গোলাম হতে চাই, রাজি আছেন? আমাদের প্রধান মেহমান চলে এসেছেন, আমরা বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তার গোলাম হওয়ার, তার প্রিয় বান্দা হওয়ার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রধান মেহমানের আগমন, শুভেচ্ছা, সালাম, শুভেচ্ছা, সালাম। প্রধান মেহমানের আগমন